পরিমনির সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অত্যন্ত দামি ঘরের সন্তান পরিমনি, বলতেছে যে সে বস্তির থেকে অমুক থেকে উঠে আসছে। পরিমনির দাদার বাড়ি খেয়ে মানুষ বাসে আরো হন চারজন, নানা বাড়ি ওরে নিয়ে যায়। তো এর আগে তো আমাদের কাছেই ছিল সে। এরপরে যখন ওর আব্বা নিয়ে যায় এসএসসি পরীক্ষার পরে ঢাকায় নিয়ে যায়, এরপরে সে এই পথে চলে যায় কীভাবে তা জানি না। পরে আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, বাড়ি আসছিল, আব্বা নিষেধ করেছে, আমার আব্বা ইমানদার লোক, বলেছে স্মৃতি তুমি যদি আমাদের কাছে থাকো ভালোভাবে থাকবা, নামাজ কালাম পড়বা, তোমার দেখার দায়িত্ব আমার, যদি তুমি ভালোভাবে না থাকো তাহলে তুমি আমার ছোটো ছেলের কাছে চলে যাও, মানে ঢাকায় থাকতে বলেছিল। ঢাকায় যাওয়ার পরে সে কীভাবে কী হয়েছে তো জানি না, পরে ফোন করছিল, আব্বা নিষেধ করেছে আর বাসায় আসার জন্য যোগাযোগ করতে নিষেধ করছে, যেহেতু তুমি ওই পথে চলে গেছো তুমি আর আমাদের সঙ্গে যোগাযোগ করবো না, আমি নামাজ কালাম পড়ি। পরিমনি যখন ম্যাট্রিক পরীক্ষা দেয় দেওয়ার পরে ওর আব্বার সাথে যোগাযোগ হয়, ওরে নিয়ে যায়, ওর নানা নানি আর স্মৃতি তিনজনেই ঢাকা থাকে ওর আব্বুর কাছে। পরে তারপরে ওর আব্বা সিলেট হবিগঞ্জ মারা, সে জায়গা নিয়ে মারা যায়, সে জায়গা তো লাশ নিয়ে আসে বাড়ি, ওই স্মৃতি খুঁজে নিয়ে আসে। পরে যোগাযোগ করতো আমাকে, সবাই সাথে এসে যোগাযোগ করতো, আমরাও কথা বলতাম ফোনে, সবাই যোগাযোগ রাখতাম। আব্বা পরে নিষেধ করেছে যে স্মৃতি যদি ভালো না হয় তাহলে ওর সাথে যোগাযোগ করবো না, সেও করবে না, তোমরাও করবে না। ভালো না ভালো বলতে কথাটা এরকম না, ভালো মানে সে নামাজ নামাজ কালাম বলি সিনেমায় গেছে, তুমি যে বংশের মেয়ে, তুমি যে রক্তের মেয়ে, আমরা তো ওই লাইনটা পছন্দ করি না। এমনি সে খুবই ভালো, এমনি সে খুবই ভালো, ওইটাই দেখেন তো আমাদের থেকে এটা চলে যাওয়া কেমন হয়ে যায়, ওই জগৎ থেকে তোমার ফিরে আসছে না। তাই তারপরে এইভাবে যোগাযোগ আস্তে আস্তে হয় না, ভাবেই থাকে পরে তখন এই। তারপরে কি আর যোগাযোগ দাদা কি এখনো আছে? হ্যাঁ দাদা এখন আছে। দাদা আছে তো এরপরে আর যোগাযোগ করে নাই, কিন্তু আপনারা এখন শুনছেন যে এই ঘটনাগুলো তো। আর আমাদের আসলে বিষয়টা হলো যে পরিবার শ্বশুরের পরিবার, এই জায়গাটা নৈতিক চরিত্র অন্যান্য বিষয়, এখানে কোন রকম আঙ্গুল ঢুকানোর সুস ঢুকানোর কোন জায়গা আমাদের দৃষ্টিতে পড়ে নাই কোনোদিনও না। সে নামাজ পড়তো, নামাজ কালাম পড়তো, ছোটবেলাতে অনেক ভালো ছিল সে, অনেক ভালো, আল্লাহ জানে কিভাবে আল্লাহ ওর ওইভাবে পথে গেল, কি হলো পরে জানি না, না আমরা তাও বিশ্বাস করতে পারতেছি না। তারপরে আমার ওই পথে গেল, ওই পথে যাওয়া বলতে সে বুঝতেছে ফিলিমের জগৎ, ফিলিমের জগৎ খারাপ পথ না, ফিলিমের জগতে যাওয়াটা না 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 আমাদের সাথে কত সুন্দর কথা বলেছে, নামাজ কালামের কথা বলে কি বড় ফুফি আমি অনেক নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, কারণ আমার আম্মু আব্বু মারা গেছে তো আমি নামাজ পড়লেই আমার দেখাবে, আর যদি আমি নামাজ না পড়লে আমার আম্মু আব্বুর সাথে আর দেখা হবে না। সে অনেক হাদিস আমাকে কাছে বলতো, অনেক কিছু করতো, কিন্তু আল্লাহ যে কোনভাবে কী হয়ে গেলো কি দুর্ঘটনার কারণে এখন ওই ফিল্মের জগতে যাতে আমাদের সবাই একটু মনের দিক দিয়ে খুব খারাপ লাগে যে ও আমাকে পরিবারের লোক এরকম একটা কাজ করলো, তাই কিন্তু সে অনেক ভালো মেয়ে। তো এখন বিশ্বাস করতেও তো কষ্ট হয় আসলে, স্মৃতি এই পর্যায়ে এই পরিস্থিতি শিকার, স্মৃতি এই জায়গায় এখন এমন একটা পরিস্থিতি আমরা যোগাযোগের না থাকার কারণে যে জাতিও পারি না তার কাছে, তারে উদ্ধার করবো কীভাবে, আর না যেয়েও তো বসে থাকা খুব কঠিন হয়ে যায়, খারাপ লাগে শোনার পরে এইসব ঘটনা খুব খারাপ লাগে। কিন্তু আপনাকে সবার পরে দাবি যে ওরে আপনারা এই করার জন্যে যে সুষ্ঠু বিচার করার জন্যে তদন্ত পরিমনির বিয়ের খবর তো আমরা কেউ জানি না, ওর বাবা বাইসা থাকতে তো কোনোদিন শুনি যে বিয়ে হয়েছে, এটা ওর নানার কাছে থাকতো তো, ওর নানার কাছে থাকতো, আমরা তো জানি তার বিয়ে হয়নি, নানাই নানাই সব কিছু করতো নানার কাছে।